আজকে করবো তেরো নম্বর স্কুল ঝাড়গ্রাম বাণীতীর্থ হাই স্কুল প্রথমে শিন দিয়েছে কৌরব পাণ্ডবের যেটা ছিল দ্রোণাচার্য তার প্রশ্নোত্তরগুলো আমি আলোচনা করছি কেন সিনের মানে সবাই জানো এ দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসেবলস হবে ইকুয়ালি গুরু সবাইকে মানে গুরুদেব সবাইকে সব শিষ্যদের সমান চোখে দেখতেন বি অর্জুনা বিকেম দ্য বেস্ট আর্চার বক্সার আছে রেসলার আর্চার আর্চার মানে যে ধনু ধনুর্বিদ যে তৃতীয় ভালো চালাতে পারে সে এ ফিলিং অফ ডিসলাইক গিরো ইন দ্য হার্টস অফ দ্য কৌরভাস হিংসাটা ছোট কৌরবদের মধ্যে বীর কোশ্চেন অ্যান্সার হোয়াই ডিড গুরু লাইক অর্জুনা দ্য মোস্ট কেন গুরুদেব অর্জুনকে বেশি ভালোবাসতেন দ্য গুরু লাইক অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন গুরু অর্জুনকে ভালোবাসত সব থেকে বেশি কারণ অর্জুন খুব মনোযোগ দিয়ে তার শিক্ষা প্র্যাকটিস করত। হোয়াইড ডি দুর্যোধনে দুঃশাসনে ক্রিটিসাইজ দেওয়ার গুরু কেন দুর্যোধন দুঃশাসন গুরুকে ক্রিটিসাইজ করছিল মানে তিরস্কার করেছিল যে আপনি একটু বেশি ফেভার করেন অর্জুনকে অ্যান্সার হচ্ছে দুর্যোধন অ্যান্ড দুঃশাসন ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা কারণ গুরুদেব অর্জুনকে বেশি ফেভার করতেন এটা ভেবে করতো সে বলছে কমপ্লিট দ্য ফলো সেন্টেন্সেস ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ আমি অ্যান্সার লিখে দিয়েছি তলে দাগ দিয়েছি যে দে টোল ডিম দ্যাট তারা তাকে বলেছিল গুরুদেবকে বলেছিল ওয়াই আর নট এনি লেস স্কিলফুল ইন আর্সারি তারা গুরুত্বকে জানালো যে তারা ধনুবিদ্যায় খুব একটা কম দক্ষ নয় বি হি হ্যাড প্লেস এ উডেন বার্ড তিনি একটা কাঠের পাখি রেখেছিলেন উইথ এ প্রোমিনলি পেন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিস যে পাখিটার এক চোখ খুব সুন্দর করে আঁকা ছিল এবং যেটা গাছে রেখেছিলেন আর ডি এর রাইট টি ফর ট্রু এ ফর ফলস এ গুরু দ্রোণাচার্য আস দ্য স্টুডেন্টস টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড গুরু দ্রোণাচার্য তার ছাত্রদের বলেছিলেন জঙ্গলে আসতে এটা ঠিক দ্য গুরু ওয়ান্টেড টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দ্য কৌরবাস অ্যান্ড পাণ্ডবাস উনি চাইছিলেন কৌরব এবং পাণ্ডবের মধ্যে সব থেকে ভালো ধনুধরকে সেটা খুঁজে বার করতে এটা ট্রু দুয়ের একটা প্যাসেজ দিয়েছে যেটা সিন দিয়েছে বেগম রোকিয়া তো কোয়েশ্চেন অ্যান্সার চলে আসছে তাহলে এ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস রোকিয়া হ্যাড ফেদ ইন ওমেন্স পাওয়ার রোকিয়া বিশ্বাস ছিল মেধে পাওয়ার উপরে বি রোকিয়া ইন সোশ্যাল ইনজাস্টিস সমাজে যে অসাম্য রয়েছে সেটা তিনি বিশ্বাস করতেন এ হোয়াট ডিড বেগম রোকিয়া রাইট অ্যাবাউট বেগম রোপিয়া সম্বন্ধে লিখেছিলেন বেগম রোকিয়া রোড এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার বাই ওম্যান তিনি লিখেছিলেন যে সমাজে অসাম্য সেটা এবং মেয়েদের যে রেস্ট্রিকশনগুলো আছে মেয়েদের সাফার করে সে সম্বন্ধে লিখেছিলেন হোয়াট ডিড রোকেয়া কোশ্চেন তিনি কী কোশ্চেন করেছিলেন উত্তর হচ্ছে রোকেয়া কোশ্চেন দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার অ্যান্ড ফেল দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইকুয় ইন ইকুয়ালিটি তিনি এইয ছেলে মেয়ের বিভেদ যে করা হয় সেটা সম্বন্ধে তিনি প্রশ্ন করেছিলেন বলেছিলেন যে এটা থাকা উচিত না সি হোয়াট ডিড বেগম রকিয়া প্রোক্লেম তিনি কী দাবি করেছিলেন বিকম রোকিয়া প্রোক্ম দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড তিনি জানান যে মেয়েদের সাহায্য ছাড়া কিন্তু কোনো ফ্যামিলি দাঁড়াতে পারে না সি রাইট টি ফর টু এ ফর পলস এ বিক্রম রোকিয়া ডিম্যান্ডেড এডুকেশান ফর ওমেন বিক্রম রকিয়া মেয়েদের শিক্ষার জন্য তিনি দাবি করেছিলেন ট্রু বি সি ফেল দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনিকোয়ালিটি তিনি বুঝতে পেরেছেন যে লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয় সি সি হ্যাড এ ডিপ বিলিভ ইন দ্য ইনহারিটেন্ট ইউনিটি অফ নেশন আমাদের দেশের জাতীয় সংহতির প্রত্যা বিশ্বাস ছিল এটা ট্রু এবার আসি ডি এরগুলো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান নিয়ে পূরণ করতে হবে এ সি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমানি খয়তান ইসলাম বি সি রোট এগেনস্ট লিখেছিলেন সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রিস্ট্রিকশন সাফার বাই ওমেন এবার আছে গ্রামার ফ্লিন দ্য ব্ল্যাকসি অ্যাপটিপেড আর্টিকেল নিপে বুঝেছেন এ ক্যান স্পিক দ্য ইংলিশ বি সন্দীপ হ্যাড অ্যান অ্যাপেল ভাভেল আছে অ্যাপেল ওই জন্য অ্যান্ড বসেছে আই রিড দ্য স্টেটমেন্ট পেপারে নামের আগে দা বসে ডি দ্য স্কুল ইজ দ্য এন্ড অফ দ্য হিস্ট্রি স্কুল আছে হিস্ট্রি একেবারে শেষে ওই জন্য দা আছে ওই সেলিব্রেট দ্য টিচার্স ডে ফিন দ্য ব্ল্যান্স উইথ কার্ড ফর আমার ভাবস গিভেন ইন দ্য ব্যাকেটস এবার তোমার বুঝতে হবে যে কোনটা বসা উচিত যেমন আই ইজ হয় না সবাই জানে আই ওয়াশ আই ওয়াশ ফিনিং স্টার্টে গতকাল আমি মাছ ধরছিলাম উই আর লিভিং কলকাতা লিভিং ফর কলকাতা টুমোরো কালকে আমরা কলকাতা ছেড়ে চলে যাচ্ছি ওই জন্য আর আছে এজি ওয়েটিং অ্যাট দ্যান নাও সে কি এখন এস্ট ওয়েট করছে ওই জন্য ইজ দিয়েছি কোর্ট ছিল হতো তাহলে ওয়াশ থাকতো যে নাও রয়েছে ওই জন্য ইজ দেওয়া হয়েছে সিজ বেকিং এ কেক সে একটা কেক কেক শিখছে বা গরম করছে ই সিম্যান গীতা আর মাই ফ্রেন্ড দুজন আছে বলে আর হয়েছে পাঁচ ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টেনার্স আইএনজি থাকবে সবেতেই অর্ণব ইজ সুইমিং অর্ণব সাঁতার কাটছে ইন পণ্ড পুকুরে দ্য ভিলেজার্স আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ভিলেজার্সরা গ্রামবাসীরা মাঠে চাষ করছে আই এম প্লেইং ক্রিকেট উইথ মাই ক্লাসমেটস আমি আমার ক্লাসমেটদের সঙ্গে ক্রিকেট খেলছি সি ইজ প্লেসিং টু দ্য অল মাইটি মেয়েটা শক্তিশালী একজনের ওপর মানে তার প্রশংসা করছে ইউ আর রাইজিং আরল ইন দ্য মর্নিং তুমি সকাল সকাল উঠছো ঘুম থেকে এবার ছয় ক্রিপ রয়েছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে বসাতে হবে বরুণ লে সিক অন ইজ বেড পিটি উষা রিটায়ার ফ্রম অ্যাথলেটিক্স সি

ইট মেক্স মি হ্যাপি আমার ভালো লাগে অ্যাট নাইট আই ক্যান সি মিনি স্টার রাত্রে মনে হয় তারা দেখতে পাই দ্য মুল্ডিট নাইট ইজ মাই ফেভারিট ওয়ান জ্যোৎস্না আলোকিত রাত্রি আমার খুব ফেভারিট হোয়েন মনে আপে ইন দ্য স্কাই ইট লুকস ভেরি নাইস যখন আকাশে চাঁদ ওঠে খুব সুন্দর লাগে দেখতে স্পেশালি ইন উইন্টার বিশেষত শীতকালে দ্য স্কাই লুকস অ্যামেজিং অ্যাট নাইট শীতকালে রাত্রির আকাশ দেখতে খুব ভালো লাগে আশিয়া এতটাই পরে ভিডিও আমি চোদ্দ নম্বর শুরু করে দেবো যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিও